বিশ্বাস কর মা, মারুফকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। সত্যি বলছো দাদু? হ্যাঁ মা, আগে তুই সুস্থ হ, আমি কথা দিচ্ছি মারুফের হাতেই তোকে আমি তুলে দেবো। আমার মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এখানে তোকে ডাকা হয়নি, ডেকেছি আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য। কারণ আমার মেয়ে মিলা আমার জান। আপনিও যদি মনে করে থাকেন মনিবের মতো হুকুম করেছেন বলে বাধ্য চাকরের মতো এখানে ছুটে এসেছি, তাহলে ভুল করবেন। আমিও এসেছি আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য, কারণ আপনার মেয়ে আমার জীবন। এই মিলাকে নিয়ে যে স্বপ্ন তুই দেখছিস, সে স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না। হবে, কারণ মিলা আমাকে ভালোবাসে, আমিও মিলাকে ভালোবাসি। মিলার জীবন থেকে সরে যাবার জন্য শরীফ খান আমাকে শর্ত দিয়েছিল, টাকার বিনিময়ে আমি সেই শর্তে রাজি হয়েছি, আর সেই টাকার প্রথম কিস্তি এই 50 লাখ। মারুফ, প্রতিশোধ নেবার জন্য তুই ভালোবাসা বিক্রি করবি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি। ভালোবাসা কি বিক্রি করা যায় মা? আমি যা করেছি সবই আমার অভিনয়, অভিনয় করেই শরীফ খানকে আমি নিঃস্ব করে দেব। আর যে মিলাকে তুমি পছন্দ করেছো সেই মিলাই আমার ভালোবাসা, সে চিরদিন আমারই থাকবে। কোথায় যাচ্ছ মামুনি? মারুফের কাছে। দেখো না ড্যাডি, সে কখন থেকে মারুফকে ফোন করছি, কিন্তু ফোনটা বন্ধ। হই তো? হ্যাঁ, খোলা থাকলেও ও তোমার ফোন ধরবে না। কেন? কথাটা শুনতে তোমার কাছে হয়তো খারাপ লাগবে, তবুও বলছি যে মারুফকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছ, সে কখনোই তোমাকে ভালোবাসেনি, তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি মা, তোমার কাছে কোনো কিছুই গোপন করব না। তোমার সুখের কথা চিন্তা করে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যখন আমি মারুফের কাছে গেলাম, তখন ওর কাছে টাকা দাবি করে বসলো। টাকা? কিসের টাকা? বললো মিলাকে আমি কখনো ভালোবাসিনি, ভালোবেসেছি আপনার টাকাকে। টাকার লোভে আমি মিলার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। মিথ্যে, সব মিথ্যে, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমি করতে চাই না, কিন্তু ও যখন আমার কাছে 50 লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে বলল টাকাটা না দিলে ও তোমার নামে কলঙ্ক লাগাবে, তখন মান সম্মানের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়েছি টাকাটা দিতে। কারণ বাবা হয়তো মেয়ের সর্বনাশ, আমি কিছুতেই চাইতে পারি না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মারুফকে এর কৈফিয়ত দিতে হবে, ওকে আমি ছাড়বো না।